প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গত মাসে তার গ্রেফতারের পর সেনাবাহিনীর উপর হিংসাত্মক জনতার হামলার পর তার পাকিস্তান তেহরিক ইনসাফ রাজনৈতিক দলের উপর কঠোর দমনের জন্য পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী সমালোচনা করেছেন পাকিস্তানের পঁচাত্তর বছরের ইতিহাসে প্রায় অর্ধেক সময় ধরে চারজন সামরিক স্বৈরশাসক সরাসরি শাসন করেছেন সামরিক বাহিনী গণতান্ত্রিক সময়কালে দুর্বল বেসামরিক সরকারগুলিতে আধিপত্য বিস্তার করছে যা সাধারণত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেষ হয় ক্ষমতাধর সেনা জেনারেলরা রাজনৈতিক দল তৈরি ও ভেঙে দিয়েছেন একটি সাক্ষাৎকারী ইমরান খান বলেছেন তিনি পারমাণবিক অস্ত্রধারী দক্ষিণ এশিয়ার রাষ্ট্রটির ক্রমাগত দুর্বলতার মূল কারণ হিসাবে পাকিস্তানের রাজনৈতিক জীবনের সামরিক প্রভাব দেখেছেন বাহাত্তর বছর বয়সে ইমরান খান যুক্তি দিয়েছেন পাকিস্তানকে নিরাপত্তা প্রতিষ্ঠানের আধিপত্যপূর্ণ একটি রাষ্ট্র থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে হবে যা তার দুইশো মিলিয়ন মানুষের কল্যাণের দিকে নজর দেয় তিনি বলেন আজ আমাদের বুঝতে হবে যে আমরা যদি পরিবর্তন না করি তাহলে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে তিনি যোগ করেন তার দেশ যদি একটি প্রকৃত গণতন্ত্রে পরিণত হতে ব্যর্থ হয় তাহলে আর এগোতে পারবে না সামরিক মুখপাত্র মেজর চৌধুরী ঘোষণা করেন বিক্ষোভ ব্যর্থতার জন্য তিনজন সিনিয়র জেনারেলকে বরখাস্ত করেছে এবং অন্যান্য অনেক অফিসারকে শাস্তি দিয়েছে বিক্ষোভ চলাকালীন ইমরান খানকে দুর্নীতির অভিযোগে সংক্ষিপ্তভাবে আটক করার পর তিনি বলেন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ রয়েছে অনেক পিটিআই সমর্থক সহ জনতার সামরিক ও সরকারি ভবনে অগ্নিসংযোগ করে এবং পতিত সৈন্যদের উদযাপনের স্মৃতিস্তম্ভে হামলা চালায় চৌধুরী সাংবাদিকদের বলেন নয়মের ঘটনা প্রমাণ করেছে যে পাকিস্তানের শত্রু রচা করতে পারেনি তাই দুর্বৃত্তরা করেছে তিনি স্বয়ংস বিক্ষোভকে অত্যন্ত নিন্দনীয় পাকিস্তানের ইতিহাসে একটি কালো অধ্যায় এবং দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র বলে ঘোষণা করেছেন কিন্তু ইমরান খান ধৃয়তার সাথে তার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং দাবি করেছেন সেনাবাহিনী পিটিএর বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রচারণা তিনি বলেন পদমর্যাদার সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগগুলি পিটিআই বিরুদ্ধে সেনাবাহিনীর একতরফা প্রচারণার অংশ যদি একটি বিদ্রোহের কারণে সামরিক বাহিনী বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে দেশটিও ধ্বংস হয়ে যাবে ইমরান খান বলেন এই ধরনের বিদ্রোহের আয়োজন করা তার জন্য অকল্পনীয় ছিল তিনি বলেন নয়মের ঘটনার পর পিটিআই একটি নজিরবিহীন ক্রাকডাউনের সম্মুখীন হয়েছে এবং সরকারকে অভিযুক্ত করেছে তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে তার শীর্ষ সহ দশ হাজার পিটিআই সমর্থককে আটক করার এবং তাদের দল ত্যাগ করার জন্য চাপদার অভিযোগ করেছেন ইমরান খান বলেন পাকিস্তানের কর্তৃপক্ষ নয়মে পিটিআই প্রায় পঁচিশ জন বিক্ষোভকারীর হত্যার বিষয়ে কথা বলতে অস্বীকার করে ইমরান খান বলেন আপনি যদি সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন তাহলে আপনার অস্ত্র এবং এটি চালানোর জন্য কিছু পরিকল্পনা থাকা দরকার ইমরান খান প্রশ্ন করেন নিরস্ত্র লোকেরা কিভাবে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে